আজকের তারিখ 15/11 2021 প্রাত মুরুলি সার মধুবন। ওম শান্তি বাপ দাদা। বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা, বাবার মাধ্যমে যে জ্ঞান প্রাপ্ত হয়েছ তা বুদ্ধিতে বসিয়ে নিতে হবে। সকাল সকাল উঠে সদর্শন চক্রধারী হয়ে বিচার সাগর মন্থন করতে হবে। প্রশ্ন, এই ঈশ্বরীয় পঠন পাঠনের ল অর্থাৎ নিয়ম কি? তার জন্য কোন ডাইরেকশন পেয়েছ? উত্তর, এই ঈশ্বরীয় পঠন পাঠনের নিয়ম হল নিয়মিত পড়া, কখনো পড়া কখনো না পড়া এ নিয়ম নয়। বাবা পড়ার জন্য অনেক বন্দোবস্ত করেছেন। পড়া অর্থাৎ মুরলি এখান থেকে পোস্টে যায়, 7 দিনের কোর্স করে যে কোনো স্থানে পড়তে পারো। পড়া কখনো মিস করা উচিত নয়। গীত, ওম নমো শিবায়। ধারণার জন্য মুখ্য সারি বাবা বলেছেন 1 নম্বর, সর্বোত্তম কুলির স্মৃতির দ্বারা গৃহস্থ ব্যবহার থেকে পদ্মফুলির মতন পবিত্র হতে হবে। কখনো সদ্গুরু নিন্দা করানো উচিত নয়। 2 নম্বর, শ্রী মতানুযায়ী ভারতকে স্বর্গ বানানোর সেবা করতে হবে। সদর্শন চক্রধারী হবার জন্য তৈরি করতে হবে। যখনই অবসর পাবে তখনই বিচার সাগর মন্থন অবশ্যই করতে হবে। বরদান, বাপ দাদার কর্তব্যকে নিজের লক্ষ্য রূপে গ্রহণকারী মাস্টার মর্যাদা পুরুষোত্তম ভব। স্লোগান, নলেজফুল হয়ে ব্যর্থ প্রশ্নকে সাহা অর্থাৎ সমর্পণ করে দাও, তাহলে সময় বেঁচে যাবে। ওম শান্তি।